রাউজানত কাগতিয়া মাইসপাড়া টিনেজ গ্রুপের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফুর মহান মুর্শিদ আউলাদে মুস্তাফা খলিফায়ে রাসুল হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেসাল শরীফ স্মরণে আজ মুশান মুশারা মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার 16 ডিসেম্বর বাদ মাগরিব কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফুর জান্নাতুল মাওয়া কেন্দ্রীয় জামে মসজিদুর সম্মুখস্থ ময়দানত মোহাম্মদ আশরাফ হোসেনের সঞ্চালনায় মাহফিলুত প্রধান মেহমান হিসেবে তশরিফানে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফুর মহান মুর্শিদ আউলাদে রাসুল মাননীয় মহান মুর্শিদ আজম মাদাজিলুল আলী সাহেব, সভাপতিত্ব গজিদে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ডাক্তার আবুল মনসুর। উক্ত মাহফিলুত বক্তা আসিল দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের কোর্স কোঅর্ডিনেটর হযরতুল আল্লামা মোহাম্মদ ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি নাজিরহাট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, গোলতাজ মেমোরিয়াল কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ওলি আহমদ চৌধুরী, কাগতিয়া মাইসপাড়া টিনেজ গ্রুপের স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ বোরহানউদ্দিন, সংগঠনের সভাপতি মোহাম্মদ জোবরান, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিবুল করিম। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হতা হই।